বাজারে আকাল সবজির সবজির বদলে চাষ হচ্ছে ধান ও ফুলের সবজির চাষ না হওয়ায় টান পড়েছে মার্কেটে দাবি চাষীদের এছাড়াও তারা বলছেন কম দাম দিয়ে সবজি কিনে বিভিন্ন মার্কেটে বেশি দামে বিক্রি করছে ব্যবসায়ীরা তাই সেভাবে বিক্রি হচ্ছে না ঘটনাটি দক্ষিণ চাষীদের পরগনা জেলার সুন্দরবনের আর কয়েকদিন পরেই দুর্গাপুজো এ সময় ফুলের ব্যাপক চাহিদা দেখা যায় রাজ্য জুড়ে তাই ধানের পাশাপাশি ফুল চাষ করাতে মনোনিবেশ করেছেন চাষিরা এর ফলে স্বাভাবিকভাবেই সবজির চাষ অনেকাংশে কমেছে তাই বাজারে সবজির দাম বেড়েছে অনেকটাই এছাড়াও চাষিরা জানান অনেক কম পাইকারি দামে সবজি কিনে কলকাতায় বেশি দামে বিক্রি করা হচ্ছে তাই বেশি দামের সবজি বিক্রি হচ্ছে বাজারে পটল ওই 150 টাকা পাল্লা বোঝা 140 টাকা পাল্লা জি 30 টাকা কি 35 টাকা হ্যাঁ পাইকারি পাইকারি কত পাল্লা ওই 5 কেজি 150 টাকা আচ্ছা 5 কেজি 40 টাকা 100 আপনাদের কাছে পাইকারি রেটে কিনে নাই হ্যাঁ কিনে নাই ওটা বিক্রি হয় কত

টাকা বিক্রি হয়েছিল এই সমস্যার মধ্যে সবজির দাম কিছুটা কমায় স্বস্তিতে সাধারণ মানুষ সুন্দরবন থেকে গোপাল শিলের রিপোর্ট বাংলা